হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আস্ক মি এনিথিং পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। পাইথনের আজকের টিউটোরিয়ালে আমরা জানব এক্সেপশন হ্যান্ডেলিং সম্পর্কে। তো প্রায় প্রথমে আমি এক্সেপশন হ্যান্ডেলিংয়ের কিছু কথা বলে নিই। আমরা জেনে না জেনে এক্সেপশন হ্যান্ডেলিংয়ের মধ্যে দিয়ে অনেকবার গেছি। তো আমরা শুধুমাত্র যারা অনলাইনে কোথাও লগ ইন করেছি, কোনো একটা অ্যাকাউন্ট খুলেছি, সেখানেই অনেকবার এক্সেপশন হ্যান্ডেলিং আমাদেরকে ফেস করতে হয়েছে। ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা যখন কোনো একটা অনলাইন পোর্টালে বা কোনো একটা ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে যাই, সেখানে অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেওয়ার সময় কিছু নিয়মাবলী থাকে যে আমাদের পাসওয়ার্ডটা মিনিমাম 6 থেকে 12 ক্যারেক্টার বা 20 ক্যারেক্টারের মধ্যে হতে হবে, সেখানে অবশ্যই ক্যাপিটাল লেটার থাকতে হবে, সেখানে অবশ্যই ডিজিট দিতে হবে। তো আমরা যখন পাসওয়ার্ড দিই, তখন এই জিনিসগুলো যদি না ইউজ করি, তখন নিচে একটা রেড লাইন আসে এবং লাইনটা আমাদেরকে ইন্ডিকেট করে যে আমরা এইগুলো ইউজ করি নাই, তো আমাদেরকে আবার ইউজ করতে বলে। তো এই যে আমরা ইউজ করলাম না, এটা হচ্ছে আমাদের এক্সেপশন হ্যান্ডেলিংয়ের কাজ। আমাদের প্রোগ্রাম সবই ঠিক ছিল, কিন্তু আমরা কিছু শর্ত মেনে চলি নাই, এই কারণে আমাদের এক্সেপশনগুলো দেখা গেছে। তো এক্সেপশনগুলো হয় কী জন্যে? আমরা যদি এক্সেপশন না দিই, তাহলে প্রোগ্রামটা ওখানে স্টপ হয়ে যেত। প্রোগ্রামটা যাতে স্টপ না হয়ে কন্টিনিউ থাকে, সে তার জন্য আমরা এক্সেপশন হ্যান্ডেলিংগুলো ইউজ করে থাকি। তো আমরা কী ইউজ করি সে তার জন্য আমরা আমাদের এডিটরে চলে যাচ্ছি। আমরা আমাদের এডিটর থেকে দেখব যে কীভাবে এক্সেপশন হ্যান্ডেলিংয়ের কাজ করা হয় আসলে। তো প্রথমে আমি কিছু কিছু ছোট ছোট কিছু উদাহরণ দিয়ে কথাগুলো বলবো। তো ফার্স্ট আমি একটা ভেরিয়েবল নিচ্ছি এ। এই ভেরিয়েবলের ভেতরে আমি একটা ভ্যালু নিব আর কি, জাস্ট একটা ভ্যালু, একটা ইনপুট নিচ্ছি। একটা ইনপুট হিসেবে একটা ভ্যালু নিলাম, ভ্যালু নিব আর কি, ইন্টারে ভ্যালু আমি এটাকে নিব। এবং আমি একটা রেজাল্ট ভেরিয়েবল নিলাম, যে রেজাল্ট ভেরিয়েবলের ভেতরে কী হবে, 20কে ওই যে ভ্যালুটা আমি নিব সেই ইনপুটটা ভাগ করবে। ওকে, ভাগ করার পরে আমি রেজাল্টটা প্রিন্ট করে দিতে যাচ্ছি, প্রিন্ট রেজাল্ট। ওকে, এটা আমি প্রিন্ট করে দিব। আমি একটু আস্তে আস্তে দেখাচ্ছি, আপনারা আশা করি সবাই বুঝতে পারবেন খুব ভালোভাবে। তো এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, তাহলে এখানে আসছে যে ইন্টারের ভ্যালু। তো আমি এখানে কী দিতে পারি, আমি এখানে একটা ভ্যালু দিলাম 2, এবং তারপরেই দেখলাম যে এখানে একটা সমস্যা, সেটা হচ্ছে একটা ইরর আসছে এবং প্রোগ্রামটা কিন্তু আর চলছে না, একটা ইরর। তো ইররটা কেন আসলো? আমি যে ইনপুটটা নিলাম, সেই ইনপুটটা সে একটা অ্যাজ এ স্ট্রিং ইনপুট নিয়েছে, এবং স্ট্রিং একটা ডিজিটকে ভাগ করবে এটা আসলে সম্ভব না, তাই না? তো আমাদের যদি এমন কোনো একটা ওয়ে থাকতো যে আমার এখানে বলে দিত, সাপোজ আমি জানি না আমার এই যে ইনপুটটা সেটা স্ট্রিং হিসেবে গেছে, তো আমাকে যদি বলে দেওয়া থাকতো বা আমাকে একটা ডায়লগ বক্স এখানে দেখাতো, তাহলে আমার জন্য অনেক হেল্প হতো। এই ধরনের কাজ করার জন্য আসলে আমাদের এক্সেপশন হ্যান্ডেলিংয়ের কাজটা বা এক্সেপশন হ্যান্ডেলিংটা আমাদের আসে আর কি। তো আমরা এটা কিভাবে করতে পারি? তো আমরা এই কাজটা করার জন্য আমরা এই যে লাইনটা লিখলাম, আমরা এই লাইনগুলো একটা ট্রাই বক্সের ভেতরে রাখতে পারি। জাস্ট টোটালটা একটা ট্রাইয়ের ভেতরে রাখবো, ট্রাই, একটা ট্রাইয়ের ভেতরে আমি সবগুলোকে রেখে দিতে পারি। ওকে, একটা ট্রাই ব্লকের ভেতরে আমি সবগুলো রাখবো। আচ্ছা, একটা ট্রাইয়ের ভেতরে আমি সবগুলোকে রেখে দিলাম। রাখার পরে আমি আরও একটা জিনিসও ঠিক করে নিচ্ছি, সেটা হচ্ছে আমি এখন এই জিরোটাকে এখন ইন্টিজার হিসেবে ইনপুট নিব। তো ইন্টিজার হিসেবে যদি আমি ইনপুট নিতে চাই, আমাকে কী করতে হতে পারে? আমাকে টাইপ কাস্টিংয়ের ব্যাপারটা করতে হতে পারে যে সেটা ইন্টিজার হিসেবে যাবে। তা আমি একটা ইন্টিজার নিয়ে নিলাম এখানে, যে টোটাল যে ইনপুটটা নিব সেটা হবে একটা ইন্টিজার টাইপ। ওকে, তো এখন যে ব্যাপারটা হলো সেটা হচ্ছে আমাদের একটা ভ্যালু ইনপুট হয়ে গেল। এখন আমরা দেখতে চাচ্ছি যে আমাদের এখানে এইটা কাজ করে কি না। তা কাজ যেটা ভুল আসবে, এই এররগুলোর পাইথনে অনেকগুলো নাম আছে, আমাদের অন্যান্য ল্যাঙ্গুয়েজে একদম এক্স্যাক্টলি নাম ইউজ না করলেও আমরা করতে পারি, কিন্তু এখানে কিছু স্পেসিফিক নাম আছে। যেমন এটা যদি আমরা করি যে এখানে একটা ভ্যালু দিয়ে ভাগ করব, দ্যাট মিন্স এখন যদি ইন্টিজার দিয়ে ভাগ করা যায় তাহলে তো সেটা ভাগ হবে, কিন্তু যদি জিরো দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগ হবে না। তো জিরো ডিভাইজেবলের জন্য একটা আছে, আমরা তার জন্য কি এক্সেপ্ট কিওয়ার্ডটা ইউজ করব। এবং তারপরে আমরা দেখব, এই দেখেন একটা অপশন আছে আমাদের, একটা মেথড আছে জিরো ডিভাইস ডিভিশন ইরর, আমরা এই জিরো ডিভিশন ইররটা ইউজ করলাম। এবং এখানে প্রিন্টের ভেতরে আমরা লিখে দিচ্ছি ডিভাইডেড বাই
जीरो इज नॉट पॉसिबल। ओके तो এখন আমি এই প্রোগ্রামটা রান করতে চাচ্ছি, আমি প্রোগ্রামটা রান করি। হ্যাঁ ইন্টারের ভ্যালু ফার্স্টেই আমি প্রোগ্রামটা রান করি, আসলে দুই দুই যেহেতু ইন্টিজার আমাদের এখানে দেখেন অ্যান্সারটা আসছে 10। ওকে তো আমি প্রোগ্রামটা আবার রান করি, এখন আমি এখানে ইনপুট ভ্যালু দিলাম জিরো, তো ডিভাইডেড বাই জিরো ইজ নট পসিবল। আমাদের কিন্তু এখন পরের লাইনটা আসছে, যদি আমরা এই ট্রাই ক্যাচ না করতাম, শুধু এটাকে আমরা রান করতাম ডিভাইডেবল বাই জিরো, তাহলে কিন্তু আমাদের ভুল আসতো। আমি সেটাও আপনাদের করে দেখাচ্ছি, আমি এইটুকু প্রোগ্রাম কপি করে নেই, জাস্ট এইটুকু প্রোগ্রাম কপি করলাম, আমি এখান থেকে একটা পাইথন ফাইল ওপেন করে নিচ্ছি, জাস্ট টেস্ট নামে একটা পাইথন ফাইল ওপেন করে নিলাম, টেস্ট কপি করলাম, এখন এই টেস্ট যেটা সেটাকে আমি রান করব। ওকে রান করতে গেলে আমাদের ডিরেক্টলি একটা এখানে ভুল দেখাচ্ছে আর কি, এবং ইনপুটটা হচ্ছে আইডেন্টিশন ইরোর। তো দ্যাট মিনস আমি যেটা বলতে যাচ্ছিলাম যে এটা এই এ এটাকে ভাগ করা, মানে ইনপুট থাকলে যে ভাগ করা যাবে সেই ব্যাপারটা আসলে হচ্ছে না এখানে, তো আমরা এটাকে বাদ দিই। আচ্ছা আমাদের কাজে আসি আর কি, তো এইটা ছিল একটা এরর। এরপরে যদি আমি এইভাবে আরও কিছু এরর চেক করতে চাই আসলে, সেগুলো আমরা চেক করতে পারবো, যেমন কিছু এরর আছে হচ্ছে ইন্ডেক্সের এরর আছে, যেমন আমরা যদি একটা লিস্ট নিয়ে কাজ করতাম, আমি সেটা একটু দেখাই। যেমন আমরা যদি এখানে আমাদের লিস্ট থাকতো, আমি টোটালটাই মুছে দিই, সাপোজ আমাদের এখানে একটা লিস্ট আছে, লিস্ট ইকুয়াল টু আমি একটা লিস্ট নিয়ে নিলাম, সাপোজ 20 10 30 একটা লিস্ট আছে আমাদের লিস্ট, এবং এরপরে আমি একটা রেজাল্টের ভেতরে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে লিস্ট জিরোকে আমি ভাগ করাবো লিস্ট, এখানে সাপোজ আমি দিয়ে দিলাম যে লিস্ট 4। ওকে তো এখানে আমাদের যে লিস্ট সেখানে কিন্তু জিরো আছে, কিন্তু 4 কিন্তু নেই, তাই না? তো এরপরে আমি প্রিন্ট করতে চাচ্ছি, প্রিন্ট রেজাল্ট, হ্যাঁ প্রিন্ট রেজাল্ট। আচ্ছা এখন যদি আমি এটাকে রান করি তাহলে কি দেখাবে আমাদের, আমরা যদি এখন এই এক্সারসাইজকে রান করি তাহলে আমাদের কি দেখায় আমরা একটু দেখে নিই। আমাদের এখানে একটা ইরর আসছে, ওকে একটা ইরর আসছে, কিন্তু কোন ইরর সেটা কিন্তু বলেনি। তা ইররটা জানার জন্য আমরা কি করতে পারি, আমরা একটা এক্সেপ্ট নিতে পারি, এক্সেপ্টের ভেতরে এটা কি ইরর ছিল, এক্সেপ্টের ভেতরে এই ইররটাকে আমরা বলি, যেহেতু এটা ইন্ডেক্স মিলছে না তো ইন্ডেক্সিং এর কোনো একটা ইরর আছে, তো আমি জাস্ট এখানে এখানে ইন্ডেক্স লিখি, ইন্ডেক্স ইরর দেখেন একটা আছে, ইন্ডেক্স ইরর আমাদের আগের যে ইররটা ছিল আমরা এখানে দেখতে পাচ্ছি ইনডেন্টেশনাল ইরর, এটাও আমাদের কাছে আছে যেটা আমরা টেস্টে দেখেছিলাম, তো ইন্ডেক্স ইরর আমাদের একটা পাওয়া গেছে, ইন্ডেক্স ইরর আমরা দিলাম, এবং ইন্ডেক্স ইরর দেওয়ার পরে আমরা লিখতে পারি, কি লিখে দিতে পারি, ইন্ডেক্স ইজ রং। ওকে তো এখন যদি আমি এই প্রোগ্রামটা রান করি তাহলে দেখি কি দেখায়, অবশ্যই আমাদের ইন্ডেক্স ইজ রং দেখাবে, কিন্তু যদি এই প্রোগ্রামটাতে আসলে থাকে, যেমন আমি যদি 1 দিয়ে দিই তাহলে কি ইন্ডেক্স ইজ রং দেখাবে, অবশ্যই না, আমাদের তখন প্রোগ্রামটা রান হবে, যেমন এখানে প্রোগ্রাম রান হয়ে 2 দেখাচ্ছে। তো এইভাবে আমরা বিভিন্ন ধরনের যে ইররগুলো আছে সেই ইররগুলোকে নিয়ে কাজ করতে পারি, যাতে করে আমাদের ইউজাররা যখন ইউজ করবে কোনো একটা সিস্টেম তখন তাদের জন্য সুবিধা হয়। তো আরেকটা জিনিস আমি দেখাতে চাই, সেটা হচ্ছে আমরা একই সাথে দুইটা এক্সেপশন একই সাথে দুইটা দেখাতে পারি, সেটা হচ্ছে আমরা একই সাথে, যেমন এখানে একটা ছিল এটার সাথেই আমরা এখানে জাস্ট একটা ব্র্যাকেট ইউজ করতে পারি, ব্র্যাকেট ইউজ করে আমরা এখানে কমা দিয়ে এটাও লিখে দিতে পারি। ওকে একসাথে দুইটা, একসাথে দুইটা দিয়েও আমরা এই কাজটা করতে পারি, এভাবে একসাথে দুইটা লেখা যায়, মাল্টিপল এক্সেপশন একই সাথে আমরা লিখতে পারি। সাথে আমি এখন আরেকটা ছোট্ট একটা জিনিস আপনাদের দেখাবো, সেটা হচ্ছে আমরা রেইস কীভাবে ইউজ করি, রাইস। তো তার জন্য আমি প্রথমে একটা যে কোনো একটা কিছু
এন্ট্রি নামে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম এবং এন্ট্রির ভিতরে আমি একটা প্যারামিটার নিয়ে রাখলাম এজ। সাপোজ আমরা টিকিট কাউন্টারের এন্ট্রির কথা বলছি পার্কের ক্ষেত্রে, তো ইফ এজ গ্রেটার দেন সাপোজ 10, যদি 10 থেকে বেশি হয় তাহলে তাদের টিকিট লাগবে বা লাগবে না, এরকম কিছু একটা যদি থাকে। আমরা এখানে রেজটা ইউজ করতে পারি, রেজ এন্ট্রি আমরা এখানে দিয়ে দিলাম, যদি এজটা 10-এর থেকে ছোট হয় নো টিকিট রিকোয়ার্ড, এটা আমরা দিয়ে দিলাম। ওকে, এটা দিয়ে দিলাম এবং এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে রিটার্ন টিকিট রিকোয়ার্ড, এটা আমরা দিয়ে দিলাম এবং এটাকে আমি জাস্ট টিকিট নিডেড ওকে এর ভিতরে রাখি। এরপরে আমি প্রিন্ট করলাম, জাস্ট প্রিন্ট করতে চাচ্ছি কাকে, যে কোনো একটা আমি নিব, তো এখানে এন্ট্রিকে কল করে আমি একটা ভেরিয়েবল নিয়ে নিলাম 11। ওকে, তো এখন যদি আমি এটাকে রান করি তাহলে কি দেখাবে, টিকিট নিডেড, যদি এটা ছাড়া আমি 9 দিই তাহলে সে কী দেখাবে, তাহলে কিন্তু এখানে দেখেন এখানে সে কিন্তু একটা ইরোর দেখাচ্ছে, এখানে একটা ইরোর আছে। ওকে, তো ইরোরটা আসলে কেন আসলো, আমাদের তো এজটা ঠিকই ছিল, 10-এর কম হলে আমাদের এই লাইনটা প্রিন্ট করার কথা ছিল। তো এই ইরোর থেকে বের হওয়ার জন্য আমরা যে কাজটা করতে পারি, আসলে আমরা যে প্রিন্টগুলো নিচ্ছি এই প্রিন্ট লাইনগুলো আমরা ট্রায়ের ভিতরে নিয়ে নিতে পারি। ওকে, তো আমি সেটা একটু দেখাই, ট্রায়ের ভিতরে আমি কী করবো, ট্রায়ের ভিতরে আমি প্রিন্ট করতে চাচ্ছি প্রিন্ট এন্ট্রি, সাপোজ এখানে আমরা ছোটোটাই দিই 9। ওকে, এটা প্রিন্ট করবে, প্রিন্ট করার পরে কী হবে, আমাদের এখানে একটা এক্সেপশন আসতে পারে আর কি, তাই তো? তো আমরা এক্সেপশনটাও লিখে রাখি, এক্সেপশন কী হবে, এক্সেপশনটা কী ছিল আমাদের, সাপোজ এখানে আমরা কি দিতে পারি, আমাদের যে ডাটা ছিল সেটা হচ্ছে রং, তো আমরা ইনভ্যালিড বা ইন্ডেক্স ইরোর অনেক কিছু আছে, আমরা যে কোনো একটা ইউজ করতে পারি এখানে, ইন্ডেক্স ইরোর, তারপরে ইন্টারপিশন ইরোর, বাট সব থেকে বেশি ভালো যেটা হয় সেটা হচ্ছে যেহেতু 9 একটা ভ্যালু, ভ্যালুটা আমাদের এখানে ঠিক নেই, তো আমরা এখানে ভ্যালু ইরোর একটা আছে সেই ভ্যালু ইরোরটা ইউজ করতে পারি, ভ্যালু ইরোর ইউজ করতে পারি। ইউজ করে আমরা যেটা করতে পারি, আমরা প্রিন্ট লাইনের ভিতরে লিখে দিতে পারি ভ্যালু ইজ নট কারেক্ট, দ্যাট মিনস আমাদের ভ্যালুটা কারেক্ট হয় না এখানে। ওকে, তো 10-এর বেশি হলে সেই কাজটা করবে এবং 10-এর কম হলে সেই ভ্যালুটা দেখাবে যে সে ভ্যালুটা ঠিক হয়নি। তো আমি যদি এখন প্রোগ্রামটা রান করি, এবং তার আগে আমি ভ্যালু ইরোরটা এখানে ইউজ করে নিচ্ছি এন্ট্রির পরে, যে আমাদের এখানেও একটা ভ্যালু ইরোর আছে। ওকে, তো আমি এইখানে আমাদের ভ্যালু ইরোরটা অ্যাড করে দিচ্ছি, ভ্যালু ইরোর, এবং তার ভিতরে আমি একটা ডায়লগ বক্স দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ইনভ্যালিড ভ্যালু। ওকে, তো এখন আমি প্রোগ্রামটা রান করি, দেখেন এখানে দেখাচ্ছে ভ্যালু ইজ নট কারেক্ট, 9-এর জন্য ভ্যালু ইজ নট কারেক্ট। তো আমি যদি এখানে 12 দিয়ে দিই, সরি এখানে 10-ই থাক, আমাদের ইনপুট ভ্যালুটা আমরা এখন 19 দিলাম, তো তখন সে কী বলবে, টিকিট নিডেড। ওকে, তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।